হিন্দু নির্যাতন জোর করে ধর্মান্তকরণের অভিযোগ প্রায়শই মেলে প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান থেকে। এবার সেই রাষ্ট্রেরই প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুভেচ্ছা জানালেন দীপাবলির। সৌদি আরবের সফর চলাকালীন টুইট করে পাকিস্তান ও বিশ্বের সমস্ত হিন্দুদের দীপাবলির শুভেচ্ছা জানান শাহবাজ। যা দেখে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের দাবি, একাধারে নিজেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি তৈরি ও ধর্মীয় ভেদাভেদের ক্ষতয়ে প্রলেপ দিতেই এই প্রচেষ্টা তার। দুদিনের সফরে সৌদি আরব গিয়েছেন শাহবাজ শরিফ। সেখান থেকে টুইটার করে তিনি লেখেন, পাকিস্তান ও বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সকলকে দীপাবলির শুভেচ্ছা। এই বিশেষ দিনটি বিশ্বের শান্তি, সুখ ও সম্প্রীতি নিয়ে আসুক। শুধুমাত্র প্রধানমন্ত্রী নন, শুভেচ্ছা জানিয়েছেন বিদেশমন্ত্রী বিলালুল ভুট্টো জারদারিও। দেশের সংসদে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, হিন্দু ভাই বোনদের দীপাবলির শুভেচ্ছা। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।